সাতানব্বই হাজার বস্তা আলু হিমঘরে পচেছে স্রেফ ঝামেলায় অবিলম্বে বাজারে পাঠানোর নির্দেশ হাইকোর্টের বর্ধমানের রায়না থানা এলাকায় একটি হিমঘরের মালিক স্থানীয় ব্যবসায়ী সমিতি এবং আলু মজুদকারীদের নিজেদের মধ্যে ঝামেলার জেরে সাতানব্বই হাজার বস্তা আলু পচে যাচ্ছে হিমঘরে তবু সে আলু বার করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল হিমঘরের মালিক বাজারে সব জিনিসের আকাশ দাম কম করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দশ দিনের মধ্যে দাম কমাতে হবে আনাজের সেই মতো ব্যবস্থা নিয়ে শুরু করেছে পুলিশ ও স্টাক ফোর্সের সদস্যরা এসবের মাঝেই হিমঘরে হাজার হাজার বস্তা আলু পড়ে থাকার অভিযোগে মামলা রুজু হল হাইকোর্টে জানা গেছে বর্ধমানের রায়না থানা এলাকায় একটি হিমঘরের মালিক স্থানীয় ব্যবসায়ী সমিতি এবং আলু মজুতকারীদের নিজেদের মধ্যে ঝামেলার জেরে সাতানব্বই হাজার বস্তা আলু যাচ্ছে হিমঘরের মধ্যেই তবুও সে আলু বার করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে কলকাতার হাইকোর্টে দ্বারস্থ হল হিমঘরের মালিক গতকাল বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানিতে মামলাকারী আইনজীবী দাবি করেন হিমঘরের যে চেম্বারে আলুগুলি রয়েছে তার কিছু অংশে ইতিমধ্যেই পচন ধরতে শুরু করেছে ফলে অবিলম্বে আলুর বস্তাগুলি বার করতে না পারলে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হবে তিনি আরও দাবি করেন কৃষি বিপণন ডিরেক্টরের তরফ থেকে আলুগুলি বার করার নির্দেশ থাকা সত্ত্বেও মজুদকারী ও স্থানীয় ব্যবসায়ী সংগঠনের আপত্তির জেরে তা বার করা যাচ্ছে না এ ব্যাপারে রায়না থানার সাহায্য চাওয়া হলেও পুলিশের তরফে কোনো সাহায্য মেলেনি দাবি করেন তিনি উল্টো দিকে ব্যবসায়ী সমিতির তরফ থেকে দাবি করা হয় যে উপযুক্ত লাইসেন্স ছাড়াই হিমঘরটি চলছে তাছাড়া ব্যবসায়ীরা যে ক্ষতির সম্মুখীন হবেন তা না দিয়ে আলুগুলি বের করে আইনসঙ্গত নয় তাছাড়া ব্যবসায়ীরা যে ক্ষতির সম্মুখীন হবেন তা না দিয়ে আলুগুলি বের করা আইনসঙ্গত নয় সব পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি অমৃতা সিনহা জানান মজুতকারীরা আইন অনুযায়ী ক্ষতিপূরণ পেতে বাধ্য তবে ওই সাতানব্বই হাজার বস্তা আলু হিমঘর থেকে না বার করলে খাদ্য নষ্ট হবে তাই সে কথা মাথায় রেখেই আলুগুলি বের করে বাজারে পাঠাতে হবে আগামী পঞ্চাশ দিনের মধ্যে এই কাজ করতে হবে বলে নির্দেশ উল্লেখ করেছেন বিচারপতি অমৃতা সিনহা এ ব্যাপারে রায়না থানার পুলিশকে সব রকম সাহায্য করার নির্দেশ দিয়েছে আদালত আজ আপনাদের এলাকায় আলুর বাজার দ্বার কি রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান ভিডিওতে উল্লেখিত আলুর দাম আলুর গুণগত মান ও স্থানীয় বাজার হিসাবে পার্থক্য হতে পারে তাই কৃষক বন্ধুরা আপনারা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় বাজার যাচাই করে তবেই কোনো পদক্ষেপ নেবেন এবং আপনার স্থানীয় এলাকা আলুর বাজার দর কি রয়েছে তা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো প্রিয় চাষী বন্ধুরা এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবরটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা কোয়ান্টি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন